দ্বিমত বললাম তোমার বর সাথে আমার আজীবন দ্বিমত চলে। আল্লাহ আমার কোরআন সুন্নাহ যতটুকু এলেম দিয়েছেন, যতটুকু বিবেক দিয়েছেন, আমি না বুঝে তার সাথে একমত হতে পারি না, কিন্তু আমি তো তার ভিন্ন মতের অধিকার কেড়ে নিতে পারি না। কাজেই আলেম যে ধারারই হন না কেন, তার কোনো কোনো মাসালা, কোনো কোনো লেখা, এমনকি অনেক কিছু লেখাকে বেদাত, খুব খারাপ কষ্ট লাগে যে এরকম একজন আলেম এই কথাটা বললেন, লেখলেন, খুব কষ্ট পাই। কিন্তু এই কষ্ট পাওয়ার কারণে তার প্রতি আমার ভালোবাসার ঘাটতি হয় না। কেন হয় না, এটা একটা সহজ উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি। যে মনে করেন এটা, মনে করেন একটা ময়লা গুয়ের টুকরো, আমি গোবরও বললাম না, গোবর নাফাক কী পরিমাণ এটা নিয়ে এক তেলা বাসা, আর আপনারা বলবেন যে গুয়ের টুকরো, মনে করেন একটা শুকনো গুয়ের টুকরো যদি আমার কাছে একজন এনে দেয়, আমি বলবো এটা কি নাপাক, নাপাক বলবো, নাপাক। এই নাপাক গুয়ের টুকরোটা যখন এই গ্লাসের ভিতরে বা এক জগ পানির ভিতরে ফেলা হবে, তখন এটাও নাপাক, পানিটাও নাপাক। কিন্তু যখন একটা বড় পুকুরে ফেলা হবে, তখন এটাও নাপাক, পুকুরের সব পানি নাপাক। এই নাপাক জায়গাটুকু বাদে এই টুকের সাথে জড়ানো পানি বাদে অন্য জায়গায় আমরা গোসল করি, গালেও যাই, খেয়েও ফেলি, ফেলি না। আবার এই নাপাকের টুকরোটা যদি সমুদ্রে নোনা পানির বঙ্গোপসাগরে ফেলি, খানিক পরে এটা থাকবেই না, ঠিক না, নুনে ওটা শেষ করে দেবে। এটা হলো মুমিন, এটা আমি বলছি না, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ। যারা ভালো ইসলাম জানতে চাও, অন্তত ইবনে তাইমিয়ার বইপত্র পড়তে হবে, ইংরেজিতেও পড়তে হবে, অনেক ব্যাখ্যা করেছে। সেটা হলো যে আমরা অন্যায়কে অন্যায় বলবো, এইটা বেদাত, এইটা সুন্নাত। যেমন আমি ইয়াকিনান বারবারই বলি যে ইল্লাল্লাহ জিকিরটা আপনারা করবেন না, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন করবো, আমি মনে করি এটা যারা দিন বলে করছেন বেদাত করছেন। কিন্তু সকল ইল্লাল্লাহ জিকিরকারী কখনোই আমি এক মনে করি না। ইল্লাল্লাহর জিকিরের বেদাতটা যিনি করছেন, তিনি কি শুধু এই বেদাতটাই করছেন না, আরও আমল তার আছে, আছে না, মিলাদ, প্রচলিত পদ্ধতির মিলাদগুলো বেদাত। কিন্তু যিনি মিলাদ পড়ছেন সবাই এক না, যিনি মিলাদ পড়ছেন শুধু মিলাদটাই করছেন না, আরও কাজ করছেন। আমি তার সামগ্রিক কাজ দিয়ে তার বিচার করব, তিনি কি এই গ্লাস না জগ না পুকুর না সমুদ্র, এটা আমাকে দেখতে হবে।